শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। দেখতে দেখতে আমাদের শীতের সিজন কিন্তু একদম শেষ প্রায়, গরমের বাতাস শুরু হয়ে গেছে, আর সকালে মাছ ধরার যে দারুণ কিছু মুহূর্ত সেগুলো আস্তে আস্তে আসা শুরু করছে। মানে শীতকালে হচ্ছে রাত বড় থাকে, যে কারণে রাতেই আমাদের মাছ ধরা শেষ হয়ে যায়, বা কিন্তু এখন আস্তে আস্তে রাত ছোট হয়ে আসতেছে, যে কারণে আমাদের মাছ ধরতে ধরতে একদম সকাল হয়ে যায় এবং দিনের আলোতেই বেশিরভাগ সময় আমাদের মাছ ধরা পড়ে। তো যাই হোক, আজকে আমাদের মাছ ধরাটা একটু ভিন্ন কোয়ালিটির হবে। প্রতিদিন আমরা হচ্ছে গড়া জলে যে মাছ ধরা দেখাই, আজকেও তেমনি গড়া জলে মাছ ধরা, তবে আজকে হচ্ছে আমরা সুন্দরবনের একটি বিস্তীর্ণ চরের ভিতরে অনেকগুলো ছোট ছোট কুয়ো বা কূপ আছে, সেই কূপগুলোকে সেচ দিয়ে দিয়ে মাছ ধরব। তো আমরা সেই ছোটো ছোটো কূপগুলোকে সেচ দেবো এবং সেখান থেকে মাছ ধরবো। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দারুণ কিছু মাছের দেখা অলরেডি পেয়েছি আলহামদুলিল্লাহ। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দারুণ কিছু মাছ ধরার মুহূর্ত উপহার দিতে পারবো এবং দারুণ কিছু মাছের সাথেও পরিচয় করে দিতে পারবো। সুতরাং শেষ অবধি সবাই সাথেই থাকবেন। দর্শক, এবারে এদিকে একটু লক্ষ্য করুন, এখানে একটা ভেটকি মাছ বা কোরাল মাছ আছে, কিন্তু এখানকার চারপাশটায় প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। যদিও গড়া জালে জেলেদের জালের ফাঁস ছোটো, যে আর বিশেষ করে চিংড়ি মাছটাকে ধরার জন্য এইভাবে ছোটো ফাঁসের জালগুলো ব্যবহার করা হয়। আর এদিকে দেখুন, এখানে একটা কাইনমাগুর আছে যেটা মাটির ভিতরে ঢুকে আছে। কাইনমাগুর মাছটা কিন্তু এভাবেই মাটির ভিতরেই থাকে। তো সুন্দরবনের মজার একটি মাছ কাইনমাগুর, ঠিক তেমনি ভয়ঙ্কর এই মাছটি। তো যা বলছিলাম যে এখানে প্রচুর পরিমাণে ছোটো মাছ আছে এবং এই যে ছোটো মাছগুলো, এগুলো কিন্তু সব কাস্কি মাছ। যদিও এর আগে কখনোই আমরা আমাদের কোনো ভিডিওতে কাস্কি মাছ দেখাইতে পারি নাই, কারণ কাস্কি মাছটা সবসময় এখানে হয় না, বছরে দুই একটা সময় কাস্কি মাছের দেখা পাওয়া যায়। তো তেমনই কিছু কাস্কি মাছ পড়েছে আজকে আমাদের জালের ভিতরে এবং কাস্কি মাছের বেশ ভালো পরিমাণে দাম পাওয়া যায় বর্তমানে, যে কারণে এখন আমরা এখান থেকে বড় মাছগুলো তুলে নিচ্ছি এবং পরবর্তীতে এখান থেকে এই সকল কাস্কি মাছগুলোকেও তুলে নেওয়া হবে। কিন্তু ওয়ান বাই ওয়ান তুলতে হবে, প্রথমে আমরা বড় মাছগুলোকে তুলতেছি এবং পরবর্তীতে আমরা কাস্কি মাছগুলোকে তুলবো এবং কাস্কি মাছ তোলার দৃশ্যগুলোও আপনাদেরকে দেখাবো। আর দেখুন আলহামদুলিল্লাহ কি দারুণ মাছ, এদিকে কত সুন্দর লাফালাফি করতেছে। আর এখানে হচ্ছে বিশেষ করে ভেটকি মাছ এবং খসুল মাছ, এই যে রুই মাছের মতো লম্বা যে মাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে খসুল মাছ বা ভাঙ্গন মাছও বলে অনেকে, এবং সাথে আছে গলদা চিংড়ি, দাঁতনে মাছ আছে, কাইনমাগুর আছে। তো এই কয় পদের মাছই আজকে বেশি আসছে, সব মাছগুলোই বেশ মূল্যবান এবং বেশ স্বাদের মাছ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, জেলেদের জালে ধরা পড়েছে আজ। আমি ধরতে পারবো না, আমরাই ধরে
Masa seco, é isso. É com boia. Boia, caô, ainda se vou ser almo de mulher, tu não há medo. তো একটা কোপে শেষ দিয়ে মাছ ধরা শেষ হলেই তার পাশে যে আবার কূপটি আছে সেই কূপে চলে যাই আমরা। এভাবে করে ইতিমধ্যে 5 থেকে 7টা কূপের মাছ ধরা হয়েছে আমাদের, এবং এখনও আরও 5 থেকে 7টা কূপ এমন বাকি আছে যেগুলোকেও শেষ দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাছ ধরা হবে। আর আপনারা এতক্ষণ দেখেছেন দারুণ কিছু মাছ এসেছে। আর এই মুহূর্তে এই যে সগরের হাতে যে মাছ নিচ্ছেন আপনারা, এটা হচ্ছে একটা ভাঙন মাছ, যেটার কথা আমি আগেই বলছিলাম। ভাঙন মাছটাও বেশ মজার মাছ, যদিও এটাকে অনেক এলাকায় খুসুল মাছ নামেও ডাকা হয়। এবং আজকে যে মাছগুলো পাইতেছি আমরা, তার ভিতরে অন্যতম হচ্ছে কাইন মাগুর, ভাঙন মাছ, ভেটকি মাছ তো আগেই দেখছেন, তারপরে আছে দাঁতিনে পোড়াল, আর সাথে আছে চিংড়ি মাছ এবং কিছু কাসকি মাছও আছে। আর কাসকি মাছটাকে হচ্ছে আমরা একদম শেষের দিকে তুলবো, কারণ এই যে বড়ো মাছগুলোকে আগে আমরা তুলে নেব, তারপরে হচ্ছে আমরা একদম শেষে যখন জাল তুলবো জালের সাথে কাসকি মাছগুলোকে তুলে নিয়ে যাবো। আর দর্শক, এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, মাছগুলো দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এমন মাছের স্বাদ যদি আপনারাও নিতে চান বা আপনার আপনজনদের জন্য উপহার স্বরূপ পাঠাতে চান, তাহলে এখনই ঘুরে আসতে পারেন আমাদের ফিশবিলের ওয়েবসাইট অ্যাড্রেস থেকে, অথবা যোগাযোগ করতে পারেন আমাদের ফিশবিল হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে করলেই আপনারা আমাদের ফিশবিলের ওয়েবসাইট ইউআরএল, ফেসবুক পেজ লিঙ্ক এবং ফিশবিল হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। তাই আর দেরি না করে এখনই ডিসক্রিপশন বক্স চেক করুন এবং ঘুরে আসুন ফিশবিলের ওয়েবসাইট থেকে। ওদের মধ্যে আছে উড়ো এড়িতে উঠো, এড়িতে এদিকে আমার দাঁড়তি এড়ি দুবি ভালো, তো এড়িতে উঠে উঠো। তো দর্শক, দেখতে দেখতে আমাদের মাছ ধরা একদম শেষ পর্যায়ে। আমরা অলরেডি আমাদের যে বড় মাছগুলো ছিল সেগুলো তুলে নিয়েছি, এবারে হচ্ছে কাসকি মাছগুলোকে তুলে নেওয়ার পালা।
তবে অনেকেই বলবেন যে এগুলো তো ছোট মাছ ভাই বেবি ফিশ কেন মারতেছেন, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আসলে এগুলো কাস্কি মাছ, আগেই বলেছি, আর কাস্কি মাছ এর চেয়ে বড় কিন্তু হয় না। একটা ভেটকি মাছ তুললো এই মাছগুলোর ভিতর থেকে, সুন্দরবনের ভেটকি মাছ, দারুণ স্বাদের একটি মাছ। এবং আমরা যে বড় মাছগুলো ধরছিলাম সেগুলো সব কিন্তু এখন আমাদের নৌকার কাছে নেওয়া হচ্ছে, এবং এরপরেই হচ্ছে জালটাকে তোলা হবে। আর এই কাস্কি মাছগুলোকে আমরা এখানে জালের ভিতরে বেঁধে রাখবো, এবং যখন জালটাকে আমাদের নৌকায় তুলবো তো তখন জালের সাথে সাথে মাছগুলো আমাদের নৌকায় চলে যাবে। ওকুলি গেছে কেউ? ওকুলি কোষ ছয় তুই হার কি আনে? আলহামদুলিল্লাহ, দেখুন দর্শক কি দারুণ দারুণ কিছু মাছ পেয়েছি আমরা। দাঁতনে মাছ, ভাঙন মাছ, চিংড়ি মাছ, ভেটকি মাছ সহ হরেক পদের মাছ। আর সেই পুরনো কথা আবারও বলবো, যদি এমন মাছের স্বাদ আপনিও নিতে চান বা আপনার আপনজনদেরকে এমন মাছ উপহার স্বরূপ পাঠাতে চান তাহলে কাইন্ডলি আমাদের ফিশবেলি ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন বা ফিশবেলি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর ফিশবেলি ওয়েবসাইট ইউআরএল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো আর দেরি না করে এখনই ডিসক্রিপশন বক্সে করতে পারেন। আর দর্শক আজকে এখানেই শেষ করতে হবে। পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিওতে যে মাছগুলো আপনারা দেখেছেন এর ভিতরে কোন মাছটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।